ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে কখন ভারতীয় ট্যুরিস্ট ভিসাটা খুলবে বা কখন আবেদন করবেন বা কীভাবে মানে ভারতীয় ট্যুরিস্ট ভিসাটা পেতে পারেন। তো এখনও পর্যন্ত যেই আপডেট আপনারা অনেকের ভিডিওতেই দেখতেছেন, এই সেই হ্যান ত্যান হাবিজাবি। তো যাই হোক, মূল কথা হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখনও পর্যন্ত ওপেন হয়নি এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা ওপেন হবে কি না আদৌ এটা বলা যাচ্ছে না। সম্পর্ক ভালো না হওয়া পর্যন্ত ধরেই নেওয়া হবে যে এটা ভালো হবে না, মানে এই ট্যুরিস্ট ভিসাটা হয়তোবা দেওয়া হবে না। এরপর মেডিকেল ভিসাগুলো দেওয়া হচ্ছে খুব সীমিত পরিসরে, সেখানে যেই পরিমাণ ভিসাগুলো দেওয়া হচ্ছে সেই পরিমাণ স্লট তারা দিচ্ছে। আপনারা সেখানে যে হয়তো আবেদন করতে পারতেছেন এবং আবেদন করে যে পেমেন্টটা দিবেন তখন সেই স্লট অনুযায়ী পেমেন্টটা দিতে পারতেছেন। স্লট না থাকলে অনেকে পেমেন্ট দিতে পারতেছেন না বা স্লট কম থাকায় পেমেন্ট করার জন্য ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না, প্রবলেম হচ্ছে, ইরর দেখাচ্ছে, বারবার ক্লিক করে সেখানে ঢুকতে হচ্ছে আর কি। তো এই হচ্ছে বর্তমান ব্যাপার। এবং সেই সাথে আরেকটি ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে, সরি মানে মেডিকেল ভিসা নিয়ে, মানে যেইখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেইখানে না গিয়ে অন্য জায়গায় ডক্টর দেখালেন বা মেডিকেল ভিসা নিয়ে শুধু ভ্রমণ করে চলে আসলেন, এটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে বর্ডারে আপনাকে বিভিন্ন সমস্যা ফেস করতে হবে বা অনেকেই ফেস হচ্ছে। যখন মানে আপনি নির্দিষ্ট জায়গায় ডাক্তার না দেখাবেন তখন কিন্তু আপনাকে এফআরও করতে হবে, এবং যখন আপনি সেটা মানে ইন্ডিয়া থেকে পার হয়ে চলে আসতে যাবেন, এই কাজটা যদি আপনি না করে থাকেন, মানে সঠিক জায়গায় ডাক্তার না দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার এফআরও করার জন্য তারা ফেরত পাঠাবে। এবং এখানে আরেকটা জিনিস আমি কিছুদিন আগে দেখলাম যে বিষয়টা, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে মানে ভারত ভ্রমণ করে আসলাম, আমার আগের ভিসা ছিল। তো যাই হোক, সেইখানে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসাধারী ব্যক্তিরা মানে ভারত ভ্রমণ করতে চাচ্ছে বা যাচ্ছে অনেকে, তো সেক্ষেত্রে তাদেরকে অনেককেই বর্ডার থেকে ফেরত দেওয়া হচ্ছে এবং সেখানে অনেকে হয়তো রিকোয়েস্ট করে ঢুকতে পারছে। তো আমার একজন জানাশোনা দেখলাম যে এই ব্যাপার এরকম প্রবলেম হয়েছে। তো কাজেই আপনারা পেশেন্ট ছাড়া মানে যারা অ্যাটেন্ডেন্ট আছেন তারা যাওয়ার চেষ্টা না করাই ভালো, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রশ্ন এবং সমস্যার সম্মুখীন হবেন। এবং যাদের মেডিকেল ভিসা করা আছে অ্যাটেন্ডেন্ট সহ, আপনার নির্দিষ্ট মানে যেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই নির্দিষ্ট হসপিটালে ডক্টর দেখানোর চেষ্টা করবেন, না হলে আপনারা রেফারও করে অন্য জায়গায় মানে ডক্টর দেখাতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, ধন্যবাদ, ভালো থাকবেন।